কোনো কাজ করার আগে একজন পজিটিভ থিঙ্কার ভাবে যে আমি এই কাজটি পারি, আমি এটা পারব, যে কোনো বাধা আসা সত্ত্বেও আমি কাজটিতে সফল হব। অন্যদিকে একজন সাধারণ মানুষ কোনো কাজ শুরুর আগে ভাবে, আমি কি এটা পারব, কাজটা হয়তো এতটাও সহজ নয়, আমার দ্বারা বোধহয় হবে না। চিন্তা হলো মানুষের ব্রেনে তৈরি হওয়া এক ধরনের এনার্জি, আর এই এনার্জি থেকে তৈরি হয় অ্যাকশন। অর্থাৎ চিন্তা মানুষকে কাজ করার অনুপ্রেরণা দেয়। তাই যারা নেগেটিভ চিন্তা করে তারা যে কোনো কাজের নেগেটিভ দিকগুলোই দেখতে পায়, আর অল্পতেই তারা কাজটি সম্পন্ন করার আগ্রহ হারিয়ে ফেলে। আর যারা পজিটিভ চিন্তা করে তারা ভাবে তারা সফল হবেই, তাই তারা সফল হওয়ার রাস্তাগুলো খুঁজে পায়। তাই লাইফে কিছু অ্যাচিভ করতে গেলে আপনাকে একজন পজিটিভ থিঙ্কার হতে হবে। চলুন জেনে নেওয়া যাক, পজিটিভ থিঙ্কার হতে গেলে আপনাকে কি কি করতে হবে। নাম্বার 6, ফোকাস অন দ্য গুড থিংস। সবসময় ভালো জিনিসের প্রতি মনোযোগ দিন। আপনার পরিস্থিতি যেমনই হোক, যে কোনো ছোট ঘটনা বা কাজের মধ্যেও আপনি আপনার পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখুন। নেগেটিভ মানুষেরা তার চারপাশের নেগেটিভ জিনিসগুলোতে ফোকাস করেন, তাই তারা সহজেই হতাশ হয়ে পড়েন। নাম্বার 5, ডিসাইডেড টু বি হ্যাপি। মনকে শান্ত রাখুন, সবসময় হ্যাপি থাকার চেষ্টা করুন। শান্তিপূর্ণ মন শক্তি উৎপাদন করে। মনের মধ্যে নেগেটিভ চিন্তাকে কোনো জায়গা দেবেন না। আপনার সঙ্গে কোনো নেগেটিভ ঘটনা ঘটলে সেটা মনের মধ্যে রেখে মানসিক উদ্বেগের মধ্যে থাকবেন না। কোনো কাছের মানুষের সাথে শেয়ার করুন, নেগেটিভ থটকে পজিটিভ থটে কনভার্ট করুন। আপনার মধ্যে যে স্কিল আছে সেটা ডেভেলপ করুন। নাম্বার 4, বিলিভ ইন ইয়োরসেলফ। নিজের উপরে বিশ্বাস রাখুন। যার নিজের উপরে বিশ্বাস নেই সে কোনো কিছু জয় করতে পারে না। ভেবে দেখুন, অতীতে আপনি যেই কাজে ব্যর্থ হয়েছিলেন তার একমাত্র কারণ ছিল আপনার নিজের উপরে বিশ্বাস ছিল না। বিশ্বাস হলো এমন জিনিস, আপনি বিশ্বাস করলে পাবেন কিন্তু বিশ্বাস না করলে পাবেন না। তবে নিজের উপর বিশ্বাস রাতারাতি বেড়ে যায় না, তার জন্য নিজেকে বিশ্লেষণ করতে হয়। আপনি বিভিন্ন সেলফ ডেভেলপমেন্ট বই পড়তে পারেন, সেই সময় না থাকলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন। নাম্বার 3, প্র্যাকটিস গ্র্যাটিটিউড। সবসময় কৃতজ্ঞ থাকুন। নিজের পরিস্থিতির জন্য কাউকে ব্লেম করবেন না। সারাদিনে ঘটে যাওয়া প্রতিটি ছোট কাজের জন্যও সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। এতে আপনার মানসিক চাপ কম থাকবে আর সারাদিন পজিটিভ থাকতে পারবেন। নাম্বার 2, প্র্যাকটিস পজিটিভ সেলফ টক। নিজের মন থেকে নাবাচক কথাগুলো মুছে ফেলুন। নিজের মনের মধ্যে নিজের সম্পর্কে পজিটিভ কথাগুলো ইনপুট করুন। গবেষণায় দেখা গেছে যারা নিজের মনে পজিটিভ সেলফ টক করে তারা প্রয়োজন মতো তাদের ফিলিংস, থট এবং অ্যাটিটিউডকে কন্ট্রোল করতে পারে। তারা লাইফের যে কোনো খারাপ সিচুয়েশন সহজেই ওভারকাম করতে পারে। নাম্বার 1, স্টার্ট এভরি ডে অন এ পজিটিভ নোট। দিনের শুরুতে একটি পজিটিভ নোট লিখুন। যেমন ধরুন, আজকের দিনটা খুবই সুন্দর, আমি অনেক হ্যাপি। আরও ভালো ফল লাভের জন্য দিনের শুরুতে মেডিটেশন করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও। মোটিভেশনাল ইন্সপিরেশনাল লাইফ সলিউশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখো।